সামান বাদ দিয়েছিলেন তাও নাই না? এটা আলাদা করে লিখলে হয়, ওকে ভাই এই টেক্সটটা আমার কপি করে পাঠান তো, আমি ডাইরেক্ট পরীক্ষা করে দেখবো। এটা আমার পাঠান এখন, যাবে হোয়াটসঅ্যাপে পাঠান। তো সবটাই মোটামুটি তো আমার দেখা শেষ, মানে ওরকমই নাই। ভাই কমা দি সাইন দি সব বাদ দেন, তারপরে দেন কি হয়, তারপরে যে অন্য কোন পরে লাগলে যাবে সাইন ডট বাদ দেন। আরে আপনার টেস্টে কোনো একটা সমস্যা আছে রে, কোটেশন মধ্যে ফেলান কেউ মানে কি করে দিলাম, তারপরে যদি না নেয় তাহলে কেন? অন্য একটা ডিসকাশন দেবেন, অন্যগুলো অন্য একটা দেন তো ভাই, এটাই কোনো সমস্যা আছে নাকি? আচ্ছা দাঁড়া, তাও দেন দিয়ে দেন কি আর। আমি এইভাবে না দিই তাহলে তো সমস্যা হয়ে যাবে। দেখলাম পরে দেন আপনার এত কিছু নিয়ে নিচ্ছে, আপনার ওইটার মধ্যে অনেক বিশাল সমস্যা আছে। কি একটা আছে আছে, ওটা দেখুন, দেখতে কেমন বোল্ড বোল্ড দেখা যায়, এই টেক্সট গুলো অন্য একটা কিছু কনভার্ট হয়ে গেছে, অন্য কিছু কনভার্ট হয়ে গেছে। এই যে পাশে বোল্ডটা আমি আনবোল্ড করি, পরে দেখি কি অবস্থা। ফন্টের কোনো সমস্যা হতে পারে, এগুলো আবার আলাদা ফাইল করে লিখ, ফাইলে লিখলে এটা বোল্ডই না, তারপরও এইরকম বুঝছেন, বোল্ডের মতো হয়ে যায়। এটা ফন্টে বোল্ড, এটার মধ্যে সমস্যা আছে, দেখলে বোঝা যাবে। দেখছেন হাইলাইট হয়ে গেছে, আগের অনেক কিছু এটার মধ্যে রয়ে গেছে। হাইলাইটের সমস্যা আছে, এই সবগুলো আগে করার করে দেওয়া, লেখাগুলো সমস্যা আছে। ফাঁকে লিখলে, এই লেখায় লিখলে আবার আনলে দিলে হয়ে যাবে, এগুলো হবে না, সব সাবগুলো হবে না। এইভাবে দিলে আপনি পেস্টে প্লেন টেক্সট করবেন, তারপর আপনি এটার টেক্সট এডিটর দিয়ে আপনি ইয়া করবেন, এডিট করবেন, তাহলে সুন্দর হইব জিনিসটা। এই দেন ব্যাকগ্রাউন্ডে কেমন একটা, এখানে ঠিক থাকলো, দেন ব্যাকগ্রাউন্ডে কেমন একটা হাই হাই হয়ে গেছে, দাগ হয়ে গেছে, হাইলাইট কেমন দেন। আপনি পেস্টে যে প্লেন টেক্সট করবেন, তারপরে নিজে এডিট করবেন, বোল্ড মোল যা যা লাগে, তখন দেখবেন সুন্দর হবে জিনিসটা। বারবার তো ওটাই থেকে আমি তো ই করি, এর জন্য মূলত বলা। জাস্ট এটা বাদ দেন, অন্য অ্যাড করেন, এটা লেখা দিয়ে বা অন্য রাতে কপি করে এডিট করে এটার মতো বানাই দিবেন। সেভ করে দেখে এখন, এখন যদি না হয় তাহলে আর হইল না, এগুলো ফাঁকে লেখলেই হয়ে যাবে। সাইজ না জানি।